হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আরও একটি জবের খবর নিয়ে দেখুন এখানটা অনেকগুলো জব আছে তার মধ্যে একটি জব হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো এছাড়া এই যে ভ্যাকেন্সিগুলো কোথায় বেরোচ্ছে বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা তার লাস্ট ডেট কবে বা কোন ওয়েবসাইট থেকে এই ভিডিওটা মানে এই নোটিফিকেশানটা পাওয়া যাবে সবই জানা যাবে ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো এই যে ভ্যাকেন্সিগুলো ভ্যাকেন্সি এই যে দুটি ভ্যাকেন্সি আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং একটা হচ্ছে এসসি এবং একটা হচ্ছে ইউয়ার্ড এবং এক এক দু হাজার তেইশের মধ্যে বয়স হতে হবে চল্লিশ বছর পর্যন্ত এছাড়া বাইশ হাজার টাকা করে পার মান্থ দেওয়া যাবে এছাড়া এই যে সিলেকশন প্রসেস কীভাবে তার চাই বা এছাড়া বলবো যে প্লে লিস্টে গিয়ে দেখবেন এরকম আরও অনেক আপডেট আছে এই যে দেখুন এখানটায় আপনি ভিডিওসে গিয়ে আপনি সব রকম ভিডিও দেখতে পারবেন অথবা এই যে প্লে লিস্টে প্লে লিস্টে সব রকম পাটপাট করে দেওয়া আছে এছাড়া প্রত্যেক জেলার খবর মানে প্রত্যেক জেলার পাটপাট করে দেওয়া আছে এছাড়া বেঙ্গলের আরও অন্যান্য ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন অন্যান্য ডিপার্টমেন্ট আছে সেখানে জবের আপডেট দিয়ে থাকি এছাড়া বলব যে যারা আইটিআই ডিপ্লোমা বা বিটেক যারা করছে তাদের জন্য জব আছে তো আমি একটু দেখিয়ে দিই এছাড়া আরও অন্যান্য এই যে আইটিআই ডিপ্লোমা বিটেকদের সব কিছু জব বা ট্রেনিং সব রকমই আছে এছাড়া ডাব্লু হেলথ ডিপার্টমেন্ট থেকে সব জব বের হয় মানে হসপিটাল রিলেটেড সেই জবগুলো আমি সব কিছু আপডেট দিয়ে থাকি যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যাতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এছাড়া প্রত্যেক জেলার দেখতেই পাচ্ছেন প্রত্যেক জেলার পাট পাট করে দেওয়া আছে এখানে সব রকম জবের আপডেট দেওয়া থাকে এই যে যেটা বলছিলাম ল্যাবরেটরি টেকনিশিয়ান তার জন্য কোয়ালিফিকেশান হিসেবে লাগছে বিএসসি এই যে অথবা ডিএমএলটি এটা লাগবে এছাড়া প্রিফারেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে যেমন রয়েছে যে হেলথ সেক্টরের উপর এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এই যে একশো একশো মার্কে টোটাল একশো মার্ক দেখা হবে একশো মার্ক থেকে ফাইনাল মেড লিস্ট হবে তো গ্র্যাজুয়েশনের জন্য থার্টি ফাইভ মার্কস ডিএমএলটির জন্য এক্সপিরিয়েন্সের জন্য এবং ইন্টারভিউ পনেরো নম্বরে হবে এছাড়া এখানটায় এক্সপিরিয়েন্স যদি প্রাইভেট সেক্টর থেকে যদি কেউ করে থাকে তবে সে এক মার্কস করে এক মার্ক করে পাবে যদি একটা কমপ্লিট ইয়ার করে থাকে মানে এক বছরের জন্য এক মার্ক কিন্তু গভর্নমেন্ট সেক্টর থেকে সেটা ডাবল মানে দুই এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে সেটা দুই দুই বছর এই যে ভ্যাকেন্সিগুলো এই ভ্যাকেন্সিগুলো বের হয়েছে এই যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে সাতাশ চার দু হাজার তেইশে এছাড়া এটা আপনি মানে এই যে ফর্ম ফিল আপ সেটা অনলাইন বেসিস করা যাবে এই অনলাইনটা করা যাবে এই যে ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন সেখান থেকে অনলাইন রিক্রুটমেন্ট সেকশান থেকে সেগুলো সবই করা যাবে অনলাইন অ্যাপ্লিকেশান তো আমি সব কিছু দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়া আঠাশে এপ্রিল থেকে এবার আট মে দু হাজার তেইশ পর্যন্ত লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট এছাড়া একশো টাকা লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য এটা অ্যাপ্লিকেশান ফিজ এবং পঞ্চাশ টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরির জন্য এই যে এবং সেটা অনলাইন মোডেই কিন্তু করতে হবে ওই যে যখন অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে তখন সেগুলো কাটা সেখান থেকে কাটতে হবে এই যে অনলাই অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড এবং যে ফ্লাপগুলো মানে করতে হবে সেগুলো ভালো করে ফ্লাপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা এছাড়া এক নম্বর দিয়ে যেটা আছে সেটা কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং এটার জন্য একখানায় ভ্যাকেন্সি আছে ইউআরদের জন্য চল্লিশ বছর বয়স হতে হবে এছাড়া এটার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ দেওয়া যাবে এছাড়া রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ টেস্ট হবে এই যে রিটেন টেস্ট রিটার্ন টেস্ট হবে পঞ্চাশ পঞ্চাশ মার্কে কম্পিউটার টেস্ট হবে চল্লিশ এবং ইন্টারভিউ হবে দশ তো এই যে রিটার্ন টেস্টে এমসিকিউ কোশ্চেন সিলেবাস দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস বা আরও লোকাল থিঙ্কিং এগুলো সবই ব্যাপারে তার এক্সাম হবে এছাড়া এটার জন্য এমবিবিএস বা ডেন্টাল বা আয়ুষ নার্সিং লাইফ সায়েন্স সোশ্যাল সায়েন্স এগুলোর উপর গ্রাজুয়েট থাকতে হবে এই যে সেটা ভালো রকম কমিউনিকেশান স্কিল এগুলো থাকতে হবে এছাড়া দু নম্বর যে ভ্যাকেন্সিটা আছে সেটা ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার এটার জন্য একখানে ভ্যাকেন্সি আছে এবং এটার জন্য বাইশ হাজার টাকা পার মান্থ দেওয়া যাবে এবং এটার জন্য এই যে টু হুইলার মানে বাইকের লাইসেন্স অবশ্যই থাকতে হবে এছাড়া সায়েন্স সায়েন্স বিষয়ে গ্রাজুয়েট থাকতে হবে বায়োলজিক্যাল সায়েন্স অথবা এনি গ্র্যাজুয়েট মানে সায়েন্স বিষয়ে এনি গ্রাজুয়েট উইথ বায়ো সায়েন্স থাকতে হবে ইলেভেন টুয়েলভে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এটার জন্য এই যে ফুল মার্কস হান্ড্রেড তার মধ্যে টুয়েলভ গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর অথবা কম্পিউটার হবে পনেরো মার্কস সেটা কম্পিউটার কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এছাড়া ইন্টারভিউ হবে পনেরো তো টোটাল হান্ড্রেড মার্কস থেকেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে এছাড়া এই যে ডাব্লুবি হেলথ ডট গ ডট ইন এটা আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেখানটায় আমি দেখিয়ে দেবো এছাড়া রিক্রুটমেন্ট ওইখান থেকেই করতে হবে অ্যাপ্লাইটা এছাড়া তার সাথে সব ডকুমেন্ট যা যা আছে সব কিছু দিতে হবে এছাড়া বলছে যে ডাব্লুবি হেলথ ডট গভ ডট ইন এই যে রিক্রুটমেন্ট যেটা সেকশনটা আছে সেটা রেগুলার চেক করতে বলছে যদি কোনো ফার্দার নোটিফিকেশান বের হয় এছাড়া সব রকম ছবি সিগনেচার সবই আপলোড করতে হবে এবং লাস্ট ডেট তো আগেই বলে দিয়েছি এছাড়া বলেছে যে নো নিড টু সেন্ড হার্ড কপি মানে বা প্রিন্ট কপি রকম পোস্ট করার দরকার নেই শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানটা করবেন এবং তার সাথে যে অ্যাপ্লিকেশান ফিস আছে সেটা আপনি অ্যাপ্লিকেশান ফিসটা দিয়ে দেবেন তাহলেই হবে এছাড়া ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল থেকে যে এস সি বা ও বা পিএইচ ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারবে তারা সব কিছু ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে যে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এছাড়া যে অ্যাপ্লিকেশানটা করবেন সেই অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান প্রিন্ট কিন্তু বের করে নেবেন অ্যাপ্লিকেশান ফর্মটার সেটা কিন্তু পরে কাজে লাগবে ওইটা যদি ইন্টারভিউর সময় না দেখান তাহলে কিন্তু সেই সময় কিন্তু অরে মানে ইন্টারভিউ বোর্ডে কিন্তু দেখা মানে ভেতরে ঢোকা হবে না মানে এই অ্যাপ্লিকেশান প্রিন্ট বের করে নিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা মানে ওইটা কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু লাগবে এছাড়া সব কিছু নোট করে নেবেন এছাড়া যে ডকু মানে যে ফিসটা আপনি দেবেন সেটা একটা ডকুমেন্টস হিসেবে আপনি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন এছাড়া এই যে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট এই যে আঠাশ এপ্রিল থেকে স্টার্ট হবে এবং আট মে পর্যন্ত লাস্ট ডেট বা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বা পেমেন্ট সেটা কিন্তু সাত তারিখে লাস্ট ডেট এই যে দেখুন যেহেতু এটা ঝাড়গ্রামে বের হয়েছে এই যে ঝাড়গ্রাম ডট গভ ডট ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট তো আমি তার রিক্রুটমেন্ট সেকশন আছি তো একটু নিচের দিকে গিয়ে আপনি দেখতে পাবেন এই যে যে এই যে রিক্রুটমেন্টটা বের হয়েছে এটা স্টার্টিং ডেট এই যে আঠাশ চার হাজার তেইশ এবং আট পাঁচ দু হাজার তেইশ এই যে ভিউ দুই এম বি এইটা আপনি ক্লিক করলে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন বা নোটিফিকেশানটা এছাড়া কোথা থেকে এই এই যে লিঙ্কটা লিঙ্কগুলো আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি এই যে যেটা রয়েছে সেটা আমি লিঙ্কটা আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে আমি একটু দেখিয়ে দিই একটু নিচের দিকে গিয়ে দেখবেন এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখান থেকে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে ঝাড়গ্রাম এছাড়া এই যে ভিভিডি বা এই যে তিনটেই একসাথে আছে এই যে তিনটে এবার যেটা আপনার আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেইটার সেইটার সোজাসুজি গিয়ে আপনি এই যে এই যে যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন আগে প্রথমে কন্টিনিউ করতে হবে যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ানটা তা প্রথমে এই যে দেখুন সব কিছুই লেখা আছে এখানটা সব কিছু লেগে আছে অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন ফ্রম আঠাশে এপ্রিল এই যে এই এইখানটায় এবং লাস্ট ডেট সব কিছু দেওয়া আছে এই যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন প্রথমে আপনাকে এটা ক্লিক করতে হবে না কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনটা করতে হবে রেজিস্ট্রেশন তারপর কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন ওটা অ্যাপ্লিকেশানটা ফর্ম আপ হয়ে গেলে রেজিস্ট্রেশনটা তারপর কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে দেখুন এখানটায় এটা আমি রেজিস্ট্রেশনটা আমি একটু দেখিয়ে দিই যে এই যে সব কিছু দেওয়া আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান তা আগে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে তো এখানটা সব কিছু ভালো করে ফ্লাপ করে নেবেন এবং সেভ করে নেবেন তো সেভ করার পর আপনার মোবাইল বা আপনার ইমেলে আপনার সব কিছু চলে যাবে মানে আইডি নাম্বারটা চলে যাবে এবং পাসওয়ার্ড ঠিক আছে এখান থেকে আপনাকে সেটা ফ্লাপ করে নিতে হবে এছাড়া এই যে রেজিস্ট্রেশন করার পর এই যে দেখুন অ্যাপ্লিকেশান আইডি এবং এন্টার ডেট অফ বার্থ তো তারপর সাবমিট করে আপনাকে সব কিছু ফ্লাপ করতে হবে তো এখানটায় ফ্লাপ করে নেবেন এবং সেটা ভালো করে ফ্লাপ করে নেবেন তারপর এই যে একশো টাকা বা পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ হিসেবে লাগবে ওকে থ্যাংক ইউ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য